চল আমরা ট্রাই করি। প্রথমে একটি আপেলকে ফ্রিজে ঢুকিয়ে 24 ঘন্টা রাখবো, তারপরে আমরা 24 ঘন্টা পর ফ্রিজ থেকে আপেলটাকে বের করে নেব। দেখেন আপেলটা এখনো কিন্তু শক্ত, তারপর এটাকে একটু হালকা বাইর করে রাখলে একটু পরে নরম হয়ে যাবে। তারপরে আমরা আপেলটাকে এখন একটি গ্লাসে চিপাই, দেখি কিরকম রস বের হয়। তো দেখেন আপেলটা ভেঙে গেল কিন্তু একটু রস বের হলো না। এটি একটি ফলস ভিডিও, তো এটা হয় না আসলে বাস্তবে, কিন্তু এবার বাসা চাইলে আপনিও ট্রাই করবেন। তো একটুখানি বের হলো, আমি অনেক কষ্ট করে একটু বের করলাম। তো চাইলে এবার আপনিও ট্রাই করতে পারেন বাসায়, ভিডিওটি শেয়ার করে দেবেন।